নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ডোমিসাইল সার্টিফিকেটের অনলাইন আবেদন। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই চারিদিকে খোঁজাখুঁজি করছো ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে পাওয়া যায়। ডোমিসাইল সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়, বিশেষ করে ডিফেন্সে, অর্থাৎ যারা আর্মি বা অগ্নিপথের ফর্ম ফিল আপ করছো তাদের র্যালি যখন সংগঠিত হবে তখন তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে, কীভাবে তাড়াতাড়ি পাবে, সে আজকে সেই সম্বন্ধের ভিডিও। অর্থাৎ আমরা তোমাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে তোমরা এই রকম ডোমিসাইল সার্টিফিকেট পেতে পারো। এটাই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের প্রতিচ্ছবি, অর্থাৎ এসডিও থেকে প্রোভাইড করা হয় ডোমিসাইল সার্টিফিকেট। বিডি অনেকে দাবি করছে যে বিডিও অফিস থেকেও কি ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, সেখান থেকেও পাওয়া সম্ভব, কিন্তু সেই সার্টিফিকেটটা সব জায়গায় গ্রাহ্যনীয় হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। তাছাড়া এই যে র্যালির সংগঠিত হবে আর্মির বা যে কোনো ডিফেন্স লাইনে, তাদের ক্ষেত্রে কিন্তু এসডিও বা ডোমিসাইল সার্টিফিকেটটাই, এসডিও ডোমিসাইল সার্টিফিকেটটাই প্রয়োজন হবে। তো তোমরা কীভাবে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট পাবে এবং স্টেপ বাই স্টেপ কোথা থেকে আবেদন করবে, সেই বিষয়টা তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে আনছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো, নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওইটা ক্লিক করে দাও এবং পরবর্তী নোটিফিকেশন যাতে না মিস হয়ে যায় অবশ্যই পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা যে ওয়েবসাইটটি থেকে এই প্রক্রিয়াটি করব সেটা হলো ই ডিস্ট্রিক্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, যেখান থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, তাছাড়াও অনেক কিছু এক্সট্রা কাজ করা যায়। যেহেতু আজকে ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে কথা বল, আমরা তোমাদেরকে তার আগে একটা প্রমাণ দেখিয়ে নিই যে আমরা ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করেছিলাম এবং এটা অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডোমিসাইল সার্টিফিকেট তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে ডোমিসাইল সার্টিফিকেট বলে, এবং সেটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাতের মাসে আমরা আবেদন করেছিলাম সেটাও আমরা পেয়ে গেছি এবং সাইডে অ্যাপ্রুভ বলে লেখা উঠছে। অর্থাৎ এই যে সার্টিফিকেটটা পেতে গেলে তোমরা কিন্তু একদম সরাসরি এসডিও সার্টিফিকেট আবেদন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এসডিও কিন্তু তোমাকে সরাসরি চিনে না, যেহেতু ডোমিসাইল ব্যাপারটাই হলো জানি চিনি বা সেখানকার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট। অনেকেই এই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট পায় না। হ্যাঁ বন্ধুরা, এই স্থায়ী বাসিন্দা কি না সেটা কিন্তু বিবেচনা হবে একদম নিচে লেভেল থেকে, অর্থাৎ তোমাকে পঞ্চায়েত বা তোমার মিউনিসিপ্যালিটি এলাকা থেকে প্রথম জানি চিনি সার্টিফিকেট নিতে হবে। সেই জানি চিনি সার্টিফিকেটটা দিয়েই তোমাদেরকে আগে বিডিও অফিস থেকে জানি চিনি সার্টিফিকেট নিতে হবে, তবেই তুমি এসডিও রেসিডেন্ট সার্টিফিকেট পাবে। তো আজকে আমরা সরাসরি প্রথম ধাপ, অর্থাৎ বিডিও অফিস থেকে সার্টিফিকেট পাবে কি করে, দেখো এই ক্যান্ডিডেটটারই নিচে আমরা একটা আবেদন করেছিলাম, সেটা আগে অর্ডিনারি বার করেছিলাম, তারপরে আমরা ডোমিসাইল বার করেছি। তো ফার্স্ট তোমাদেরকে যেহেতু অর্ডিনারি সার্টিফিকেট আবেদন করতে হবে বা বার করতে হবে, সেই জন্য অর্ডিনারিটা দেখিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই কীভাবে এসডিও আবেদন করবে সেটা দেখাবো। তাছাড়া এই সম্বন্ধের ভিডিও আমরা অলরেডি তোমাদেরকে জানিয়েছি, কি এসডিও সার্টিফিকেটের বিস্তারিত তথ্য উপরে আই বাটনে উঠছে সেটাও কিন্তু দেখতে পারো। দেখো বন্ধুরা, আমরা এই ডিস্ট্রিক্ট পোর্টালের হোম পেজে রয়েছি, অর্থাৎ এখান থেকেই যে উপরে সার্টিফিকেট অপশানটি রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথে এখানে শুধু যে ডোমিসাইল সার্টিফিকেট তা নয়, এখান থেকে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট ওইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এই রকম অপশান আসবে, অর্থাৎ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই বলি, তোমাদেরকে অবশ্যই একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেই ফটোটা তোমার কালার ফটো হতে হবে, এবং নিচে যে দু নম্বরে প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ইলেকশন ফটো আইডি কার্ড, যেটা ভোটার কার্ড হয়ে থাকে, বা রেশন কার্ড, যে কোনো একটা কপি রাখবে, অ্যাডমিট কার্ড বা তোমার জন্ম সার্টিফিকেট বার্থ প্রুফ হিসেবে সেটা প্রয়োজন হবে। এবং তাছাড়া যেটা আমি তোমাদেরকে বললাম, তুমি যদি পঞ্চায়েত এলাকা বা মিউনিসিপ্যালিটি হয়ে থাকো সেখান থেকে সেখানকার একটা কপি, অর্থাৎ তুমি যে সেখানকার স্থায়ী বাসিন্দা তার একটা কপি প্রয়োজন হবে। তো এই যে কপিটা অবশ্যই যদি পঞ্চায়েত এলাকা থেকে হয়ে থাকো এক্সিকিউটিভ অফিসারের সই করতে ভুলবে না। তো নিচের দিকে অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে, অ্যাপ্লাই নামে ক্লিক করলেই তোমাদের সামনে কিছু ফর্ম ওপেন হবে, অর্থাৎ এই ঘরগুলোই আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমেই এসছে অ্যাপ্লিক্যান্ট বেস ইনফরমেশান, অর্থাৎ যে আবেদনকারী তার ইনফরমেশান। তার একটু নিচের দিকে নামিয়ে নিয়ে গেলেই তার পুরো অ্যাড্রেসটা এখানে ভালোভাবে সিলেক্ট করতে হবে, এবং অবশ্যই যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো তোমাদেরকে ম্যান্ডেটারি ফিল করতে হবে, যেগুলো স্টারমার্ক নেই সেগুলো ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। চেষ্টা করবে যতটা না ঘরগুলো না ছাড়তে। হ্যাঁ বন্ধুরা, যদি সে সঠিক ইনফরমেশান থাকে তাহলে কিন্তু দিতে পারো। সমস্ত স্টেপে সেভ অ্যান্ড নেক্সট করবে, এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে দ্বিতীয় নম্বরে এসে পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তো পারমানেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্টের সাইডে সেম বলে একটি অপশান
অপশন এসেছে, যদি প্রেজেন্ট অ্যাড্রেসটার সঙ্গে একই অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেমে ক্লিক করে দিলে এই অপশনগুলো ফিল আপ হয়ে যাবে অটোফিল, আর যদি না হয়ে থাকে অবশ্যই যদি আলাদা হয়ে থাকে সেগুলো তোমরা ফিল করতেই পারো। এবং তারপর নিচের দিকে নিচে নামিয়ে নিয়ে গেলেই দেখতে পাবে প্যারেন্ট হাজব্যান্ড ডিটেলস, অর্থাৎ তুমি যদি তোমার বাবা মার ডিটেলস দিতে পারো, তুমি যদি বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর ডিটেলস সেখানে দিতে পারো। তো এই যে পুরো ওই অপশনগুলো পার্টটা ভালোভাবে ফিল আপ করবে, তার ডিটেলস বা বাবা মা বা স্বামীর ডিটেলস দিবে, তার যে অ্যাড্রেস সেটাও কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে, নিচে যে প্যারেন্ট বা হাজব্যান্ড অ্যাড্রেস অপশনটি রয়েছে এটাও কিন্তু আলাদাভাবে ইনপুট করতে হবে। এই সমস্ত ইনপুট হয়ে গেলে নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, দুজন তোমাকে চিনে জানে এরকম ব্যক্তির নাম এবং তার অ্যাড্রেস, অবশ্যই তোমার গ্রামে বা আশেপাশে কোনো গ্রামে হতে পারে, সেই ব্যক্তিদের নাম দিতে হবে এবং তার সাইডে অ্যাড্রেসটা, তাদের পুরো অ্যাড্রেসটা, ভিলেজ পোস্ট এবং পিনকোড লিখতে হবে। তারপর আদার ডিটেলস অপশনে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো কি কারণে নিচ্ছ সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরটি রয়েছে বিস্তারিত বা বিশেষ কিছু দিও না, শুধুমাত্র মাধ্যমিক করবে, তাতে হলে বেশি কিছু কাগজপত্র লাগবে না, তো মাধ্যমিক করবে। এবং পারপাস কি, পারপাসে নিচ্ছ এখানে একটা পারপাস রয়েছে, আদার্স অপশন চয়েস করলেই তো আদার্স অপশনের জায়গাটি খুলে যাবে, অর্থাৎ এখানে কিছু লিখার জায়গা দিবে, তোমরা এখানে অগ্নিপথ লিখতে পারো, আর্মি লিখতে পারো, যার জন্য প্রয়োজন হচ্ছে সেটা লিখবে। এবং তোমার যদি অন্য কোনো পারপাসে ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন হয় সেটাও লিখতে পারো। নিচের অপশনটি নো করবে তাহলে সাইডের অপশনটাতে কিছু লিখার প্রয়োজন নেই এবং সেভেন নেক্সটে ক্লিক করবে। সেভেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে পুরো ফর্মটা তোমাদের সামনে ওপেন হবে, তোমরা দেখে মিলিয়ে দেখবে যে সব কিছু সব ঠিকঠাক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে অ্যাটাচ ফাইল অপশন পাবে, তাছাড়া যদি কোনো পরিবর্তন করতে হয় এডিট অপশনগুলো তো রয়েছে এবং চাইলে এটাকে প্রিন্ট আউট করে নিতেও পারো। এবং অ্যাটাচ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সাইডে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ এখানে ফটো বলতে তোমার পার্সোনাল যে ফটো বা কালার ফটো দিতে হবে। তারপরে রয়েছে আইডেন্টিটি প্রুফ হিসেবে, আইডেন্টিটি প্রুফ হিসেবে যেগুলো বললাম ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ইলেকশন ফটো আইডি কার্ড রয়েছে, যাবতীয় এখানে ডকুমেন্টসগুলো সাইডে 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 উঠছে, তোমরা সেটা দেখতে পারছো। এবং অবশ্যই বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার জন্ম সার্টিফিকেট অবশ্যই এখানে প্রয়োজন হবে। রেসিডেন্ট প্রুফ হিসেবে পঞ্চায়েত থেকে বা এমএলএ থেকে বা চেয়ারম্যানের থেকে যেটা সার্টিফিকেটটা নিয়েছো সেই সার্টিফিকেটটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আদার্স ডকুমেন্টসে আরও কিছু ডকুমেন্টস তোমরা সাপোর্টিং হিসেবে দিতেই পারো, বাবা বা গার্জেনের আধার ভোটার কার্ডের ছবি একসাথে দিতে পারো, যে কোনো কপি বা ট্যাক্সের রেন্টের রসিদ, বা এখানে এক্সট্রা একটা ডকুমেন্টস দিবে যেটার মাধ্যমে তোমাকে বিবেচনা করতে পারবে হ্যাঁ আরও একটা এক্সট্রা ডকুমেন্টস। তো এটা দেওয়ার পর নিচের দিকে যে সাবমিট বা নেক্সট অপশন রয়েছে সেভ নেক্সটে ক্লিক করা দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এইরকম একটি প্রিন্ট আউট চলে আসবে, অর্থাৎ আবেদন সাকসেসফুলি, অ্যাকনোলেজমেন্ট নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা ধরেও তোমরা অনলাইনে সার্চ করতে পারো, তাছাড়া কিছুদিন পর আবার এই ডিস্ট্রিক্টের মধ্যে এসে এই অ্যাকনোলেজমেন্ট দিয়ে সার্চ করলেই তোমাদের সার্টিফিকেটটি পাওয়া সম্ভব হবে। তো আজকের যে ভিডিওটা ছিল ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে আবেদন করবে, ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ এসডিওর ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়ার আগে অর্ডিনারি রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন করতে হবে, সেই আবেদন পদ্ধতি তোমাদের সামনে পুরোটাই তুলে আনলাম। যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করতে। আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছো বা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।